এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম আমফান আরও কিছুটা শক্তি বৃদ্ধি করে সুপার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে এবং এই মুহূর্তে দীঘা থেকে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে 920 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। আশা করা হচ্ছে 20 তারিখ বিকেল এবং অথবা সন্ধ্যের দিকে এটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল অতিক্রম করবে। দীঘা এবং বাংলাদেশের হাতিয়া আইল্যান্ডের মাঝখান থেকে ক্লোজ টু সুন্দরবন ক্রস করার সময় এটির তীব্রতা এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসেবে থাকবে। যখন বাতাসে এর গতিবেগ থাকবে 165 থেকে 175 কিলোমিটার প্রতি ঘন্টায়, সর্বোচ্চ 185 কিলোমিটার প্রতি ঘন্টা। ওয়ার্নিং, 19 মে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা, মূলত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতা, এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং এক্সট্রিম উপকূলবর্তী জেলা অর্থাৎ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দু এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা। 20 তারিখ থেকে বৃষ্টির স্প্রেড এবং ইন্টেন্সিটি বাড়বে, ফলে 20 তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি, বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা এবং এক্সট্রিম উপকূলবর্তী জেলা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতার দু এক জায়গায় এক্সট্রিমলি হেভি রেইনফল হওয়ার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে 20 তারিখ মূলত মালদা এবং দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা। 21 তারিখ উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে এবং উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি হবে এবং বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উইন্ড ওয়ার্নিং, 19 তারিখ আফটারনুনের পর থেকে অ্যালং অ্যান্ড অফ ওয়েস্টবেঙ্গল কোস্ট স্কোয়ালি উইন্ড বইতে শুরু করবে, যার গতিবেগ থাকবে 55 থেকে 65, সর্বোচ্চ 75 কিলোমিটার প্রতি ঘন্টায়। 20 তারিখ থেকে কিন্তু এই স্কোয়ালি উইন্ড আরও স্পিড বেড়ে গেল উইন্ডে পরিণত হবে এবং 20 তারিখ সকালের দিকে এই উইন্ড স্পিড পৌঁছে যাবে 75 থেকে 85, সর্বোচ্চ 95 কিলোমিটার প্রতি ঘন্টায়, মূলত ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, নর্থ সাউথ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলি। 20 তারিখ বিকেলের পর থেকে ল্যান্ডফল হওয়া অবধি এই সময়টায় কিন্তু বাতাসের বেগ সর্বোচ্চ বেশি থাকবে, ফলে সেই সময়টায় মূলত উপকূলবর্তী জেলা, আমাদের যে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, সেখানে গেল উইন্ড স্পিড 165 থেকে 175, সর্বোচ্চ 195 কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছে যাওয়ার সম্ভাবনা। বাকি যে উপকূলবর্তী জেলা হাওড়া, হুগলি এবং কলকাতা, সেখানে আমরা আশা করছি 100 থেকে 110, সর্বোচ্চ 120 কিলোমিটার প্রতি ঘন্টা। স্টর্ম সার্জ বা সামুদ্রিক জলোচ্ছ্বাস, সাইক্লোন যখন কোস্টে হিট করে তখন সামুদ্রিক জলোচ্ছ্বাস হয়। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে এই জলোচ্ছ্বাস 4 থেকে 5 মিটার অবধি হতে পারে, পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে 3 থেকে 4 মিটার। ফিশারম্যান ওয়ার্নিং, মৎস্যজীবীদের 18 তারিখ থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং যাদের আগেই চলে গিয়েছিলেন তাদেরকে 17 তারিখের মধ্যে ফেরত আসতে বলা হয়েছিল। আশা করছি আমরা সকলেই ফেরত চলে এসেছেন। অ্যাগ্রো অ্যাডভাইসারি বা কৃষি পরামর্শ, কৃষক ভাইদের বলা হচ্ছে এখনও যদি কারোর কোনো পাকা ফসল মাঠে পড়ে থাকে তাকে গোলাজাত করার জন্য হারভেস্ট করে আর নতুন করে কোনো গাছপালা এই সময়টায় না লাগাতে। ঘূর্ণিঝড় আমফান যথেষ্ট শক্তিশালী হয়ে আমাদের ওয়েস্টবেঙ্গল বাংলাদেশ উপকূল ক্রস করবে, ফলে বেশ কিছু ড্যামেজ এবং ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে। তো কী ক্ষতি হতে পারে ম্যাক্সিমাম সেই সময় আমরা যেটা দেখতে পারি, যে যত কাঁচা বাড়ি আছে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কাঁচা বাড়ি, কাঁচা রাস্তা, ইলেকট্রিক পোল, টেলিফোনের পোল, এগুলো উপড়ে যেতে পারে। কমিউনিকেশন টোটাল ডিসরাপশন হয়ে যেতে পারে, সে রেল হোক বা রোড। মাঠে যে ফসল আছে আমাদের, স্ট্যান্ডিং ক্রপস যেটা আছে, তার বিশাল ক্ষতি হতে পারে। আর যেটা ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব আছে, যেসব নৌকো বা জাহাজ যেগুলো আমাদের নদী বা নদীবন্দরে বা বিভিন্ন জায়গায় অ্যাঙ্করিং করা থাকে, সেগুলো কিন্তু তাদের মুরিং থেকে ছিটকে চলে যেতে পারে এই হাওয়ার গতিবেগে। এর ফলে আমরা কিছু অ্যাকশন সাজেস্ট করছি।
যে অ্যাকশনগুলো আমরা অ্যাডভাইস করছি জাস্ট অ্যাডভাইসেবল স্টেজেই কনসার্ন ডিপার্টমেন্ট এগুলো অ্যাকশন নেয়। তার মধ্যে প্রথম যেটা হচ্ছে টোটাল সাসপেনশন অফ ফিশিং অপারেশন, অর্থাৎ মাছ ধরতে কেউ যাবে না। ডাইভার্সন অফ রেল অ্যান্ড রোড ট্রাফিক, যদি মনে হয় ঘুরিয়ে দেওয়া বা বন্ধ করা সেটা তাদের যেটা সঠিক মনে হবে। মোবিলাইজেশন, ইভ্যাকুয়েশন ভালনারেবল ব্লকস বা ডিস্ট্রিক্ট যেগুলো থেকে, কোনোরকম নৌকো চলাচল করা যাবে না এই সময়। সবচেয়ে ইম্পর্টেন্টলি কোনোরকম ওয়াটার বাউন্ড অ্যাক্টিভিটি ইন ট্যুরিস্ট স্পট, মেইনলি দীঘা, মন্দারমণি, বকখালি এসব জায়গাতে কোনো ট্যুরিস্টদের অ্যালাউ না করা সবচেয়ে ভালো। সর্বোপরি জনগণকে যেটা বলা যে গুজবে কান না দেওয়া, সরকারি প্রচার মাধ্যমের মাধ্যমে খবর শোনা এবং নিজেকে আপডেট রাখা, এবং নিজের যে কিছু মূল্যবান ডকুমেন্টস যেগুলো আছে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, মার্কশিট, বার্থ সার্টিফিকেট, ডকুমেন্টসগুলো কোনো জায়গায় নিশ্চিত জায়গায় সুরক্ষিত রাখা, যাতে ইভ্যাকুয়েশনের সময় যদি মুভ করতে হয় তাহলে প্রত্যেকে তার মূল্যবান নথি নিয়ে যেন মুভ করতে পারে।